তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের সমাজেরই অংশ, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও দক্ষ মানব সম্পদে প্রস্তুত করা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে তৃতীয় লিঙ্গের মর্যাদা ও অধিকার। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার মোহতারাম শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে যেই বিষয়ে আলোচনা করতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে ইসলামে তৃতীয় লিঙ্গের মর্যাদা এবং অধিকার। আমাদের সমাজেরই একটি জনগোষ্ঠী তারা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত, কিন্তু এই জনগোষ্ঠীরা কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু অমর্যাদা বা তাদেরকে হেয় করে দেখা, ছোট করে দেখা, তাদের অধিকার থেকে বঞ্চিত করবার একটা প্রবণতা আমাদের সমাজে লক্ষ্য করা যায়। তো আমরা জানতে চাচ্ছি প্রথমেই যে ওনাদের অধিকার সম্পর্কে বা মর্যাদা সম্পর্কে ইসলাম আসলে কী বলেছে কোরআন এবং সুন্নায়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। আসলে তৃতীয় লিঙ্গ বলে আমরা যাদেরকে বুঝিয়ে থাকি, আমাদের সমাজে যাদেরকে হিজড়া বলে মানুষ আখ্যায়িত করে থাকে, তাদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো তারা অন্য দশজন মানুষের মতোই হুবহু মর্যাদা তারা লালন করেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই মর্যাদা দিয়েছেন। ইসলাম তৃতীয় লিঙ্গ বলতে আসলে কোনো আলাদা কোনো শ্রেণীর কথা বলে না। কোরআনে কারীমে সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়াল উংসা, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে নারী এবং পুরুষ এই দুটি শ্রেণীতে বিভক্ত করে, অর্থাৎ তৃতীয় কোনো শ্রেণীর কথা কোরআনে উল্লেখ করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, আর আদম এবং হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু নারী এবং পুরুষ বিস্তৃত করেছেন, সৃষ্টি করেছেন। এজন্য ইসলাম আসলে তৃতীয় লিঙ্গ বলে আজ আমরা যাদেরকে বলছি তাদেরকে পৃথক করে দেখে না, বরং একজন মানুষ হিসাবে একজন নারীর একজন পুরুষের যেরকম মর্যাদা রয়েছে, তৃতীয় লিঙ্গ বা তথাকথিত হিজড়া যা যাদেরকে বলছি তাদেরকে হুবহু একই মর্যাদা দিয়েছে। একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নারী একজন পুরুষ তিনি যে সমস্ত মর্যাদা পেতে পারেন, তথাকথিত তৃতীয় লিঙ্গের একজন মানুষও কিন্তু হুবহু একই মর্যাদা পেতে পারেন। এজন্য যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলছি তাদেরকে ইসলাম হয় পুরুষের ক্যাটাগরিতে ফেলে আর না হলে নারীর ক্যাটাগরিতে ফেলে, অর্থাৎ তাদের দৈহিক গঠন, অবকাঠামো এবং মেডিকেল টেস্ট এবং জিনগত দিকগুলোকে বিশ্লেষণ করে হয় তাদেরকে পুরুষের ক্যাটাগরিতে ফেলা হবে, আর যদি নারীত্বের দিকটা তার ভেতরে বেশি থাকে গঠন দিক থেকে, তার সৃষ্টিগত দিক থেকে, তাহলে সেক্ষেত্রে নারীর বিধানভুক্ত তাকে করা হবে, অর্থাৎ কোনো একটি ক্যাটাগরিতে তিনি অবশ্যই পড়বেন। আর যদি তার কোনোটি নিরূপণ করা সম্ভব না হয়, বরং কঠিন হয়, দুষ্কর হয় তার জেন্ডার বের করে আনা, তাহলে সেক্ষেত্রে তার জন্য সতর্কতামূলক পন্থা অবলম্বন করার জন্য, অর্থাৎ বিধানগত দিক থেকে সতর্কতামূলক পন্থা প্রত্যেকটা ক্ষেত্রে অবলম্বন করার জন্য ইসলাম নির্দেশ দেয়। অতএব আমরা পুরো বিষয়কে সামনে রাখলে বলতে পারি যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে ইসলাম ভিন্নভাবে দেখে না। আমাদের সমাজে আজ তৃতীয় লিঙ্গের মানুষদেরকে বা হিজড়াদেরকে, যাদেরকে হিজড়া বলে সমাজ বলে থাকে, তাদেরকে যে ভিন্ন চোখে দেখে থাকে, তাদেরকে দেখে হাসাহাসি করে এবং তাদেরকে এক ধরনের তাচ্ছিল্যের নজরে দেখে থাকে, এটি এক ধরনের অপরাধ। একজন মানুষকে অসম্মান করা, অবমাননা করা, তুচ্ছ এবং তাচ্ছিল্যের নজরে দেখা, হেয় করা, কোণঠাসা করে রাখা, সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা, এ বিষয়টি যেরকম অপরাধ, একজন তৃতীয় লিঙ্গের মানুষকেও ঠিক একইভাবে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, একঘরে করে রাখা বা তার যথাযথ মর্যাদা না দেওয়া, মানুষ হিসাবে তার যে প্রাপ্ত মর্যাদা সেটা যদি আমরা দিতে কার্পণ্য করি বা ত্রুটি করি, তাহলে আমরা কিন্তু অপরাধী হিসেবে বিবেচিত হব। এটাকে অপরাধ কিন্তু আমরা অনেকে মনে করছি না। আপনার কাছে এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে আসলে পৃথিবীতে নারী পুরুষ যারাই রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু সুনির্ধারিত একটা অধিকার রয়েছে কোরআন এবং সুন্নাহ যা বর্ণিত হয়েছে। আমাদের এই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে কোরআন এবং সুন্নায় কী বলে সেটি যদি আমাদেরকে জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আমরা এর আগে বলেছি যে তাদেরকে যেহেতু ইসলাম নারী এবং পুরুষ হিসাবে দেখে, তাদেরকে ভিন্ন কোনো চোখে দেখে না, যার কারণে তাদেরকে একজন নারী এবং একজন পুরুষের যে অধিকার আছে সেই অধিকারটা ইসলাম দিয়ে থাকে। অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষের দৈহিক অবকাঠামো এবং গঠনগত দিক থেকে যদি সেটা পুরুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় এবং পুরুষ এটা বেশিরভাগ মনে হয় এবং মেডিকেল বিভিন্ন টেস্টের মাধ্যমে জিনগত বিভিন্ন দিক বিশ্লেষণ করে যদি সেরকমটি মনে হয়, তাহলে একজন পুরুষের যে সমস্ত অধিকার আছে একজন তৃতীয় লিঙ্গের সেই সদস্যকে সেই অধিকার দেওয়া হবে। আর যদি তার শরীরে নারীত্বের কাঠামো বেশি থাকে এবং গঠন বেশি থাকে এবং জিনগত দিকগুলো বিশ্লেষণ করে যদি নারীত্বের বিষয়গুলো তার ভিতরে বেশি পাওয়া যায়, তাহলে একজন নারীর যে অধিকারগুলো আছে সেগুলো তিনি লাভ করবেন। এ বিষয়ে সুনানে বাইহাকির একটি হাদিস আমরা দেখতে পাই যেখানে
আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তৃতীয় লিঙ্গের লোকদের অধিকার সম্পর্কে, অর্থাৎ বাবা মায়ের প্রত্যেক সম্পত্তিতে তাদের কি অধিকার আছে সে বিষয়ে, তখন তিনি এরকম সিদ্ধান্ত দিয়েছিলেন। এবং এটা ফোকাহে কেরামের, ইসলামের ফিকহ এবং আইন বিশেষজ্ঞদের বড় একটা অংশের মত হলো এটি, অর্থাৎ এর মাধ্যমে তাদেরকে কিন্তু সুনির্দিষ্ট অধিকারের কথা ইসলাম বলেছে। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই, বরং বলতে গেলে সব ক্ষেত্রেই, তৃতীয় লিঙ্গের মানুষদেরকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পত্তিতে কোনো হিস্সা দেওয়া হয় না, অথচ এটি সম্পূর্ণরূপে জুলম এবং এর কারণে সংশ্লিষ্টরা প্রত্যেকে অপরাধী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন, তাদের এই অধিকারকে যথাযথ নিয়মে আদায় করতে হবে। যদি কোনো কারণে তার পুরুষ অথবা নারী কোনো একটি নিরূপণ করা, কোনো একটা দিকে তার ঝোঁকটা প্রমাণ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ফিকহের পরিভাষায় খুনসায় মুশকিল বলা হয়। তো এ ধরনের ব্যক্তির ক্ষেত্রে সতর্কতামূলক পন্থা অবলম্বন করা হবে, অর্থাৎ পর্দা বলুন, মিরাজ বা পরিত্যক্ত সম্পত্তি বন্টন বলুন, বা অন্য যত বিধিবিধান আছে এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতামূলক সাইডটা অবলম্বন করে তার ব্যাপারে ডিসিশন দিবেন ওলামায়ে কিরাম। আর এছাড়া একজন মানুষ হিসাবে তার যে মর্যাদা, সেই মর্যাদা পাওয়ার অধিকার তার রয়েছে, তাকে অবমর্যাদা করার, তাকে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। তেমনিভাবে মসজিদে প্রবেশ করার বিষয়ে, ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়ার বিষয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে, ঠিক যেই মূলনীতি আমরা বলেছি সেই মূলনীতির আলোকে কিন্তু তারা অধিকার পাবেন, হয় নারী হিসাবে আর না হলে পুরুষ হিসাবে। একইভাবে শিক্ষাসহ অন্য সমস্ত অধিকার কিন্তু ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে তাদের নিশ্চিত করা হয়েছে, কোনো অধিকার থেকেই তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আমরা বিষয়টি জানলাম শেখ আহমদুল্লাহ। আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে তৃতীয় লিঙ্গের আমাদের এই জনগোষ্ঠীকে অনেক সময় দেখা যায় তারা ডাক্তারদের কাছে গিয়ে সার্জারি করে তাদের লিঙ্গান্তর করে থাকেন, পরিবর্তন করে থাকেন, আসলে এটা শরীয়তে বিধিনিষেধ কতটুকুন আছে সে বিষয়ে যদি বলতেন। জি, তৃতীয় লিঙ্গের কেউ যদি অপারেশনের মাধ্যমে তার যদি লিঙ্গ নির্দিষ্ট করে থাকেন, অর্থাৎ তিনি হয়তো নারীত্বের বিষয়টি তার দেহের ভিতরে আছে কিন্তু পুরুষের কোনো কোনো আলামতও তার শরীরে আছে, সেক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে নারী হয়ে যাওয়ার জন্য যদি কোনো অপারেশন করে থাকেন, তাহলে সেটা ইসলামী শরীয়তে জায়েজ আছে কি না, এরকম একটি প্রশ্ন উত্থাপন করার পর সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি এ বিষয়ে একটি ফতোয়া দিয়েছে, যুগান্তকারী ফতোয়া। আর তা হলো যে এরকম ক্ষেত্রে একজন তৃতীয় লিঙ্গের মানুষ যার শরীরের মধ্যে নারীত্বের গঠন এবং দিকগুলো যদি বেশি থাকে, তাহলে তিনি সম্পূর্ণরূপে নারী হয়ে যাওয়ার জন্য অপারেশন করার অধিকার তার রয়েছে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে, তার জন্য এটি জায়েজ রয়েছে। আর একজন তার শরীরে যদি পুরুষত্বের দিকগুলো বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে পুরুষের সিমটম বেশি থাকার কারণে তিনি পরিপূর্ণরূপে পুরুষ হওয়ার জন্য বা তার শরীরে যে ছোটোখাটো নারীত্বের কি বিভিন্ন আলামত আছে সেগুলো যদি তিনি অপারেশন করে বা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে পরিবর্তন করে পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হতে চান, তাহলে সেই অধিকারও তার রয়েছে। কিন্তু এছাড়া যদি এর বিপরীত করা হয়, অর্থাৎ পুরুষের দিকে তার গঠনটা পুরুষের গঠনের সাথে বেশি মিলে কিন্তু তিনি নারী হয়ে যেতে চাচ্ছেন অপারেশনের মাধ্যমে বা ট্রিটমেন্টের মাধ্যমে, সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, লানাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওয়া লানাল্লাহু ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল। অর্থাৎ যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করে, ভেগ ধারণ করে, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের প্রতি আল্লাহর লানত অভিশাপ নাজিল হয়। একই কথা যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করে, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। তার মানে আমাদের সমাজে কিন্তু এরকমও আছে, অনেকে হিজড়া সাচ্ছেন বা তৃতীয় লিঙ্গ সাচ্ছেন, আসলে তিনি তৃতীয় লিঙ্গের না, হয়তো তার মধ্যে পুরুষ হওয়ার পরেও তার কণ্ঠের মধ্যে নারীর টোন চলে আসে, অথবা নারী হওয়ার পরও তার কণ্ঠের মধ্যে পুরুষের টোন চলে আসে, বা চেহারার ভিতরে কিছুটা টান আছে। এই সুযোগে, এই সুবাদে অনেকে ইচ্ছাকৃতভাবে আপনার তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে সাজার অপচেষ্টা তিনি করে থাকেন। তো এই বিষয়গুলো কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একেবারেই জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম, আর স্বাভাবিকভাবে কিন্তু অপারেশন করা জায়েজ রয়েছে। এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিধানের কথা আমরা বলতে পারি, তা হলো তারা কোনো অবস্থাতে নিজেদের অবস্থাকে গোপন করে যদি সাময়িক কোনো সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে তারা গুণাগার হবেন। তবে অপারেশন ক্ষেত্রে মৌলিক বিধান যেটি, সেটি ওলামায়ে কিরাম বলেছেন। একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বাগেরহাট খুলনা থেকে বলছি। জি, নাম ইলিয়াস হোসেন। জি বলুন। তৃতীয় লিঙ্গের কি বিবাহের অধিকার রয়েছে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। আমরা প্রশ্নের উত্তরটি আগে নিব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। তৃতীয় লিঙ্গকে বিবাহ করা বা সে নিজেও বিবাহ করার অধিকার আছে কিনা, সম্মানিত অতিথি আপনি যদি বলেন।
জি অবশ্যই, আমরা শুরু থেকে যে আলোচনা করে আসছি সেখানে পরিষ্কারভাবে আমরা বলার চেষ্টা করেছি যে ইসলাম আসলে তৃতীয় লিঙ্গের মানুষকে নারী এবং পুরুষ থেকে পৃথক করে দেখে না, বরং তার দৈহিক কাঠামো এবং সবকিছু মিলিয়ে তাকে যে কোনো একটা ক্যাটাগরিতে ফেলে, যার কারণে সেটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে তিনি অবশ্যই বিয়ে করবেন এবং বিবাহের অধিকার তার জন্য রয়েছে। তিনি যদি পুরুষের দিকে তার সাদৃশ্যটা বেশি হয় এবং দৈহিক কাঠামো যদি পুরুষ হওয়ার দিকটা বেশি প্রবল থাকে এবং জিনগত এবং বিভিন্ন মেডিকেল টেস্টের মাধ্যমে যদি সেটি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই একজন পুরুষ হিসাবে একজন নারীকে বিয়ে করবেন। ঠিক তেমনিভাবে তার বিপরীতটাও একই ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষেরও বিবাহের অধিকার রয়েছে, বরং একজন মানুষ হিসাবে নারী এবং পুরুষ যেভাবে অধিকার পেয়ে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষ, সেভাবে কোনো একটা ক্যাটাগরিতে তাকে ফেলা হবে এবং তার উপর ভিত্তি করে তিনি অবশ্যই সে অধিকার লাভ করবেন ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ। শেখ আহমদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের সমাজের এই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি করবার জন্য আমাদের সমাজেরই কিছু ভাইয়েরা তারা উদ্যোগ গ্রহণ করেছেন, কেউ কেউ তাদেরকে কারিগরি শিক্ষা দিচ্ছেন, কেউ কেউ তাদেরকে দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, নানান আয়োজনে তাদেরকে স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে সম্মান করছেন বা অধিকার নিশ্চিত করবার চেষ্টা করছেন। আবার এই বিষয়টিকে কোনো কোনো গণমাধ্যম আবার নেতিবাচকভাবে উপস্থাপন করছেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করি যে ঢাকায় যে উদ্যোগের কথা আমরা ইতিমধ্যে জেনেছি যে তাদেরকে একটি মাদ্রাসায় নীতিশিক্ষা দেওয়া হচ্ছে এবং সেই সাথে তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে, এটি একটি যুগান্তকারী উদ্যোগ এবং এই উদ্যোগটি আমি মনে করি যে এটাকে অনুসরণ করা উচিত, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ তাদেরকে কোণঠাসা করে রেখে আমরা কখনোই অগ্রসর হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো যে তাদের দ্বারা যে আমরা অনেকে দেখছি যে মানুষ উত্ত্যক্ত হচ্ছে, বাচ্চা হলে বাসা বাড়িতে গিয়ে তারা মানুষকে ডিস্টার্ব করছে, পাবলিক পরিবহনগুলোতে উঠে মানুষকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে, এই সবগুলো থেকে তাদেরকে সরিয়ে আনার জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই, আল্লাহর সঙ্গে পরিচিত করার এবং দিনই শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। আর সেই সাথে তাদেরকে অবশ্যই স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া উচিত। আমাদের জাকাতের যে ফান্ড, সারা দেশের সাধারণ যে সমৃদ্ধ এবং সচ্ছল মানুষদের যে জাকাত রয়েছে, সেই জাকাতের টাকা থেকে একটা বড় অংশ যদি আমরা এদেরকে পুনর্বাসন করার জন্য ব্যয় করি, তাহলে তারা কিন্তু দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হতে পারে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আমি তো মনে করি এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটি যুগান্তকারী উদ্যোগ, তাদেরকে অবহেলা করে রাখা উচিত নয়, বরং এই অবহেলা করার দায়ভার কিন্তু জাতি হিসাবে, জাতির একজন সদস্য হিসাবে আমরা প্রত্যেকেই কিন্তু বহন করতে হবে আল্লাহর কাছে। বিধায় তাদেরকে পুনর্বাসন করা উচিত, সুশিক্ষায় শিক্ষিত করা উচিত, দিনী শিক্ষা তাদেরকে দেওয়া উচিত এবং এক্ষেত্রে যারা অগ্রসর হয়েছেন তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা ছোট্ট করে জানতে চাইব যে আমাদের সমাজের এই তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের কথা আমরা বলছি, তারা মারা গেলে, মৃত্যুবরণ করলে তাদের দাফন কাফন মুসলিমদের গোরস্থানে, কবরস্থানে দেওয়া যাবে কি না, এটি যদি সংক্ষেপে জানাতেন। জি অবশ্যই, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তাদের মৃত্যুর পর কিন্তু একজন মুসলিম হিসাবে মুসলিমের ঘরে তাদের জন্ম হয়ে থাকলে এবং তারা ব্যক্তিগত জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস যদি তাদের থেকে থাকে এবং ঈমানের বিষয়টি তাদের যদি প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই মুসলিমদের কবরস্থানে দাফন করতে হবে এবং যথাযথ মর্যাদায় তাদেরকে দাফন করতে হবে এবং সেক্ষেত্রেও কোনো প্রকার বৈষম্য করা তাদের প্রতি চলবে না এবং সেটি অন্যায্য হবে, অন্যায় হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই চমৎকার জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করবার জন্য।